জল নিবেদন করলেই অদৃশ্য হয়ে যায় শিবলিঙ্গ, জেনে নিন এই মন্দিরের গভীর রহস্য। এই মন্দিরের গর্ভগৃহে একটি সুড়ঙ্গও রয়েছে যা এই মন্দিরের ভেতরেই রয়েছে, কিন্তু সেই সুড়ঙ্গ খননের চেষ্টা যেই করেছে সে হয় অদৃশ্য হয়ে গেছে নয়তো অন্ধ হয়ে গেছে। আরও বলা হয় যে এই মন্দিরের ভিতরে একটি গুপ্তধনও রয়েছে যা দুটি বড় আকারের সাপ পাহারা দিচ্ছে। রহস্যে ঘেরা এই অদ্ভুত দৈবিক মন্দির সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দিল্লি থেকে প্রায় 90 কিলোমিটার দূরে গড়মুক্তেশ্বর, যেখানে 5টি মন্দিরের মধ্যে প্রাচীনতম মন্দির হল কল্যাণেশ্বর মহাদেব মন্দির। কথিত আছে শত শত বছর আগে মহাভারত যুগের রাজা নাহস এই মন্দিরে মহাদেবের শিবলিঙ্গে লক্ষাধিক কলসিতে জল নিবেদন করতে এলে তিনি দেখতে পান সেই জল কোথাও হারিয়ে গেছে। এটা দেখে রাজা নাহস হতবাক হয়ে গেলেন। তিনি আবার অনেক বালতি জল নিবেদন করলেন, তাও অদৃশ্য হয়ে গেল। শেষ পর্যন্ত রাজা নাহস বিরক্ত হয়ে এই শিবলিঙ্গে লক্ষাধিক কলস নিবেদন করেন। কথিত আছে তিনি এই শিবলিঙ্গ পরীক্ষা করতে চেয়েছিলেন, এমত অবস্থায় তিনি অভিশপ্ত হয়ে পড়েছিলেন যার কারণে তার জীবন ধ্বংস হয়ে যায়। কথিত আছে যে ভগবান পরশুরাম গড়মুক্তেশ্বরে গঙ্গার তীরে 3টি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন, যার মধ্যে মুক্তেশ্বর মহাদেব, ঝাড়খণ্ডেশ্বর মহাদেব এবং কল্যাণেশ্বর মহাদেব স্থাপন করা হয়েছিল। কেউ কেউ বিশ্বাস করেন শিবাজি মহারাজ এটি নির্মাণ করেছিলেন। শিবজি মহারাজ যখন এই জঙ্গলে এই মন্দিরটি তৈরি করেছিলেন তখন এর সাথে সম্পর্কিত একটি রহস্য রয়েছে যে কল্যাণপুর গ্রাম কল্যাণেশ্বর মহাদেবের আশীর্বাদ ছিল, তাই সাপ এখানে মানুষকে কামড়াতে পারে না। এখানে যাকে কামড়ানো হয় তার কিছুই হয় না। শুধু তাই নয়, এর গর্ভগৃহে একটি সুড়ঙ্গও রয়েছে যা এই মন্দিরের ভেতরেই রয়েছে, কিন্তু যেই সেই সুড়ঙ্গ খননের চেষ্টা করেছে সে এক নয় অদৃশ্য হয়ে গেছে অথবা অন্ধ হয়ে গেছে। আরও বলা হয় যে মন্দিরের ভেতরে একটি গুপ্তধনও রয়েছে যা দুটি বড় বড় সাপ পাহারা দিচ্ছে। শুধু তাই নয়, এখানে মানুষ তামা ও রৌপ্য মুদ্রাও পেয়েছে। কথিত আছে যে একবার বিখ্যাত রাজা নল এখানে এসে শিবলিঙ্গে জলাভিষেক করেছিলেন, কিন্তু ভগবান শিবকে জল নিবেদন করার সাথে সাথেই তা মাটিতে মিশে যায়, কোথায় একটা হারিয়ে যায়। রাজা নল এই অলৌকিক ঘটনা দেখে হতবাক হয়ে গেলেন এবং এই রহস্য জানতে তিনি হাজার হাজার কলস গঙ্গা জল গরুর গাড়িতে করে শিবলিঙ্গের উদ্দেশ্যে নিবেদন করলেন, কিন্তু সেই সব জল কোথায় গেল রাজা নল এই রহস্য জানতে পারলেন না। অবশেষে ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনা করে তিনি দেশে ফিরে আসেন। মারাঠা ছত্রপতি শিবাজিও এখানে 3 মাস রুদ্রযজ্ঞ করেছিলেন। এই বিখ্যাত পৌরাণিক ও ঐতিহাসিক শিব মন্দির ছাড়াও গড়মুক্তেশ্বর বিখ্যাত। শিবপুরাণ অনুসারে এখানে অভিশপ্ত শিবগণ পিশাচ যোনি থেকে মুক্ত হয়েছিল, তাই এই তীর্থস্থানের নাম গড়মুক্তেশ্বর, অর্থাৎ গণমুক্তেশ্বর, গণকে যে মুক্তি প্রদান করেন সেই ঈশ্বর দেবাদিদেব মহাদেবের নামেই এখানে গড়মুক্তেশ্বর নামে পরিচিত। এর পৌরাণিক তাৎপর্যও রয়েছে। কথিত আছে যে ভাগবত পুরাণ এবং মহাভারত অনুসারে এটি কুরু এর রাজধানী হস্তিনাপুরের একটি অংশ ছিল। বর্তমানে এখানকার ঐতিহাসিকতা ও আধ্যাত্মিকতার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যও পর্যটকদের মুগ্ধ করে। এখানে প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম ঘটে, তাদের রোগ শোক দুঃখ দারিদ্রতা স্বয়ং দূর করবেন দেবাদিদেব মহাদেব, সকলের মনস্কামনা পূর্ণ করবেন। এই আশায় এবং মহাদেবের অলৌকিকতা দেখার জন্য ছুটে আসেন হাজার হাজার মহাদেবের ভক্ত। আজ পর্যন্ত এই রহস্য থেকে পর্দা উঠানো যায়নি,
যে এত পরিমাণ শিবলিঙ্গে অর্পণ করা জল এবং দুধ কোথায় হারিয়ে যায়। কথিত আছে এই ঘটনা আজ থেকে শুরু হয়নি, বরং হাজার হাজার বছর ধরে এভাবেই ঘটে চলেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এই রহস্য উন্মোচন করতে পারেনি। দেবাদিদেব মহাদেব, ঈশ্বরের ঈশ্বর, তিনিই ফলেশ্বর, তিনিই কর্মেশ্বর, তিনি ঈশ্বরেরও ঈশ্বর, মহেশ্বর। মহেশ্বরের কৃপা যার উপরে থাকে তার আর ভয় কি। এরকম আরও রহস্যময় মন্দির এবং পৌরাণিক কাহিনী জানতে সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। দেবাদিদেব মহাদেবের এই দৈবিক মন্দির এবং দেবাদিদেব মহাদেবের মাহাত্ম্য যাতে সবাই জানতে পারে, তাই ভিডিওটি বেশি করে শেয়ার করুন। মহাদেবের ভক্তরা অবশ্যই কমেন্ট বক্সে হাড় হাড় মহাদেব কমেন্ট করুন। ঈশ্বর সবার মঙ্গল করুন।